সূচক লেনদেন কমে যাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের এই সপ্তাহের লেনদেন। আগের দিন 4 পয়েন্ট বাড়লেও সপ্তাহের শেষ কার্যদিবসে কমেছে সূচক, কমেছে লেনদেনও। 13 পয়েন্ট কমে শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসই এক্স দাঁড়িয়েছে 6329 পয়েন্টে। ঢাকা নগদের কাছে হকলেই সমান, হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হয়েছে 485 কোটি টাকা, যা গতকালের চেয়ে 154 কোটি টাকা কম। ঢাকার পুঁজিবাজারে 98টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র 63টির, আর দাম অপরিবর্তিত ছিল 173টি কোম্পানির। নগদ আসার পরে এখন দিনে বাজে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।